আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আজকে হাজির হয়ে গেলাম শীতের একটি সবজি দিয়ে, শালগম দিয়ে পোপদের মাংস একটা ঝোল। আশা করি আপনাদের রেসিপিটা সকলেরই খুব ভালো লাগবে আর খেতে ভীষণ মজার। তো এদিকে বাজার থেকে আমাদের কবুতরের বাচ্চা নিয়ে আসছিল, তো এটাকে আমি দেখতেই পাচ্ছেন বেশ মোটামুটি বেশ হৃষ্টপুষ্ট। তো শীতকালে আমাদের এখানে প্রায় মানে পাওয়া যায় এবং একদমই রিজনেবল প্রাইসেই। তো আরও সামনে আরও বেশি বেশ মোটা তাজা আর কি কবুতর পাওয়া যাবে। তো এদিকে আমি একদমই ফ্রেশ শালগম নিয়েছি, এটা আমাদের স্থানীয় ভাষায় আনাসকুপি বলে। এটাকে কেটে টুকরো টুকরো করে নিয়েছি পছন্দ মতো সাইজের। আর এদিকে মশলা নিয়েছি একটা পাতিলে, তেল নিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ মাঝারি সাইজের তিনটি, রসুন 2 কোয়া, আদা নিয়েছি ছোট্ট 1 টুকরো, এটাকে পেস্ট করে নিয়েছি। আর জিরে নিয়েছি 1 চা চামচের মতো, ওখানে 4-5টি গোলমরিচ একত্রে পেস্ট করে নিয়েছি। আর হলুদ মরিচের ভিতর নিয়েছি, মরিচ নিয়েছি 2 চা চামচ, আর হলুদ নিয়েছি 1.5 চা চামচ, লবণ পরিমাণ মতো নিয়েছি। আর এলাচ দারচিনি, এখানে যেহেতু আমি সবজি দিয়ে রান্না করি তো এখানে আমি এলাচ দারচিনি আর কি মানে একেবারেই কম খাই, তো এখানে আমি দিয়েছি 2 টুকরো এলাচ আর ছোট্ট 1 টু দারচিনি আর 1টা তেজপাতা। তো মশলায় সবজিতে আর কি সবজি দিয়ে রান্না করলে এই গরম মশলাটা একটু কম দিলে ভালো লাগে, অনেক সময় দেখা যায় এই মশলার গন্ধ আসে তখন ভালো লাগে না। তো যাই হোক, আমাকে এই দিকে মশলাটা একটু একটু পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে একটা পর্যায়ে যখন কালার চেঞ্জ হয়ে গেল তখন আমি কবুতরের মাংসগুলো দিয়েছি। একেবারেই সোজা এই রান্না, গ্রামের স্টাইলে যে রান্নাটা, তো আমরা এটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি একটু একটু পরপরই, আর মাঝারি আছে পুরো রান্নাটা করছি, নাহলে পাশ দিয়ে আর কি মশলাটা পুড়ে যাবে। তো মশলাটা যত সুন্দরভাবে আর মাংসটা যত সুন্দরভাবে কষানো হবে ততটাই ভালো লাগবে আর মশলাটাও ভিতরে ঢুকে যাবে। তো এই পর্যায়ে আমি একটু একটু পানি দিয়ে দিচ্ছি, আর একটু প্রায় মিনিট 10-এর মতো এটাকে আমি কষিয়েছিলাম মাংসটা। আর কবুতরের মাংসটা ভালোভাবে কষানো না হলে পাংশা লাগে খেতে, আর সুন্দরভাবে কষানো হলে অপূর্ব স্বাদের হয়, ভীষণ মজা। শুধু এইটুকু পার্থক্যের জন্যই আর কি রান্নাটা চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, আমার মোটামুটি যখন আরেকটু ভালোভাবে কষানো হয়ে গেল, একটু কালার চেঞ্জ হয়ে আসছে, এই পর্যায়ে আমি এদিকে আনাসকপি যেগুলো ছিল সেগুলো টুকটো করে রাখা সেগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। এবং এই আনাসকপি বা শালগম যাই বলেন এটাকে দিয়ে কিছুক্ষণ কষাবো, তাহলে হয় কি কপিটার ভিতরেও বেশ মশলা ঢুকবে। তা এই পর্যায়ে আমি যখন নাড়াচাড়া করছি একটু পরেই কালার চেঞ্জ হয়ে আসলি তখন বুঝে যাবো যে আমার মোটামুটি কষানো হয়ে গেছে, এই কপিগুলো একটু সবুজ সবুজ হয়ে আসবে। তো এইভাবে করে দেখবেন, ভীষণ মজা লাগে। আর আমাদের গ্রামের তো এটা তো একদম কমন একটা খাবার। আর এদি অনেকেই আছে আর কি কবুতরটা পরিষ্কার করতে ঝামেলা মনে করেন, আসলে কবুতর পরিষ্কার করে একেবারেই সোজা, কিছু টেকনিক আছে। যেমন আমি এই কবুতর 3টে পরিষ্কার করতে আমার মোটামুটি আধা ঘন্টার মতো সময় লেগেছে, সম্পূর্ণ ড্রেসিং নিয়ে আর কি। একটু গরম পানিতে, হালকা গরম পানি, ফুটন্ত না, হালকা গরম পানিতে পরিষ্কার করলেই খুব দ্রুত এটা ক্লিন হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমার ঝোলের পানি আমার দেওয়া হয়ে গেছে কষানোর পরে, আমি ঢেকে দিচ্ছি মিনিট 15-এর জন্য। তো মাঝে আমি দুবার একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম, তো এখন দেখার পালা কপিগুলো সিদ্ধ হলো কি না। মাংস আমার অলরেডি হয়ে আসছে কারণ সুন্দর একটি সেন্ট বের হয়েছে, তেই বোঝা হয়ে যাবে যে কেমন। আর অনেক সময় গন্ধেই বোঝা যায় লবণ হইলো বা মশলাটা কেমন হইলো বা সব বোঝা যায়। তো যাই হোক, এই পর্যায়ে আমার কপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমি ভাজা জিরার গুঁড়া আর কি দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। তো সম্পূর্ণ এখানে আমার লবণ টবণ অন্যান্য সকল মশলা ঠিকঠাকই আছে। তো তৈরি হয়ে গেল আমার খুবই মজার, ভীষণ মজার একটা শালগম দিয়ে আর কি কবুতরের ঝোল। এভাবে করে দেখবেন, ভীষণ ভালো লাগবে এবং সবাই খুব প্রশংসা করবে আশা করি। তো যাই হোক, এই ছিল আমার আজকের রেসিপি, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি, আর লাইক দিবেন। আর নতুন যদি ভিউয়ার্স হন তো
তো সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আমার যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। তো এদিকে শীতকালে বিভিন্ন রকমের সবজি দিয়ে আর কি রকমের মাংস করে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন সামনের কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো আল্লাহ হাফেজ আজকের মতো।